আগের যুগের নবীর উম্মতেরা জান্নাতের কথা শুনেছে, আমরাও আমাদের নবীর কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে তো। আগের যুগের নবীর উম্মতেরা জান্নাতের কথা শুনেছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু জায়গায় এমন স্পেশালিটি দান করেছেন, এমন গুরুত্ব দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন নবী রাহমাতুল্লিল আলামিনের উসিলায়। আল্লাহর নবী বলে আল্লাহ অন্য নবীর তা উম্মতকে জান্নাতের কথা শুনিয়েছে, আমিও যদি শুনাই শেষ করে দিই তাহলে তো পার্থক্য কিছু রইল না। আল্লাহ হুকুম দিলেন, অথরিটি দান করলেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। ওরে আমার উম্মতেরা, জান্নাত তো হাশরের পরে, কিয়ামতের পরে, হিসাব নিকাশের পরে তোমাদের দেখা পাবে, তোমরা দেখা পাবে, অন্যরা দেখবে, কিন্তু আমি নবীর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আল্লাহ থেকে সুযোগ নিয়ে দিলাম। আমা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং মিম্বারের মাসকান যে জায়গাটুকু সেটাকে জান্নাতের বাগান ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওইখানে যেতে তো অনেক টাকার দরকার, আমাদের তো দিল আছে যাওয়ার সামর্থ্য? ইয়া রাসূলুল্লাহ, যাদের আছে তারা তো জান্নাতের বাগানে যাইয়া নামাজও পড়ে আসবে, বসেও আসবে, সময় কাটায় আসবে, আমাদের সামনে বুক ফুলাই বলবে আয় তো গেই, তোর কথা বলে না কেন? কিছু মনে করবেন, আমি এটা একটু খুলে ফেলছি, হ্যাঁ একটা আমার আনিজি লাগছে সেজন্য আমাকে মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাদের সামনে বুক ফুলায় কথা বলবে, আমরা গরিব বলি কি সব দিক দিয়ে মায়ের খেয়ে যাব? আমার নবী বলে উম্মত, উম্মত যদি আমার হও মায়ের তো খেতে পারো না, উম্মত যদি আমার হও ছোট তো তোমাকে হতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, সনখরাতে ও মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ পাবো কোথায়? নবী বলে তোমাদের এলাকায় কি মসজিদ আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে তো। তো মসজিদ তো আল্লাহর ঘর। নবী বলে মসজিদের মধ্যে বসাও, জান্নাতে বসা। সেজন্য উলামায়ে কেরাম প্রায় সময় আপনাদেরকে ওয়াইজের মধ্যে বলে না, কার ইঙ্গিতে, নামাজের সময় যায়েন না, একটু আগে যান। কেন বলে? কারণ আপনি যতক্ষণ সময় মসজিদের মধ্যে অতিবাহিত করবেন, এটা জান্নাতের বাগানের মধ্যে অতিবাহিত করবেন। ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় তো বিশাল আকারের টাইলস ওয়ালা এসি ওয়ালা মসজিদ নাই, আমাদের এলাকায় কোন রকম দর্জনে মিলে ভাঙ্গাচোর একটা ঘর বানাই দিলাম মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, তা আমাদের তো সেটা নাই। নবী বলে ভাঙ্গাচোরা হোক সেটা তোমাদের চোখে, মসজিদ তো মসজিদ, আল্লাহর চোখে সবই এক সমান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি আর কোনো অথরিটি, আর কোনো সুযোগ আছে? নবী রাহমাতুল্লিল আলামিন বলে যেখানে কোরআন হাদিস সুন্নার আলোচনা হচ্ছে সেই জায়গায় বসে যাও, কারণ সেই জায়গাটা হতে পারে তোমাদের ঘরের সামনের মাঠ, হতে পারে কিংবা রাস্তার মাঠ, হতে পারে কোন একটা বিলের ময়দান, কিন্তু যখনই কোরআন এবং হাদিসের সুন্নার আলোচনা হয় সেটা আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতের বাগান বানিয়ে দেবে। এটা কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? হাজার বার শুনেছি, হাজার বার জেনেছি, হাজার বার মেনেছি। চলেন আজকে একটু বুঝার চেষ্টা করি জান্নাত এবং জাহান্নামের মেন পার্থক্যটা কি। জান্নাতে দুঃখ? জোরে বলেন, জান্নাতে দুঃখ? জান্নাতে টেনশন? না। জান্নাতে দুশ্চিন্তা? না। জান্নাতে কোনো কিছুর কোনো টেনশন? না। আর জাহান্নাম মানে কি? টেনশন আছে, দুশ্চিন্তা আছে, মন খারাপই আছে। এটাকে বলা হয় জান্নাতের বাগান। তার বাস্তব প্রমাণ কি জানেন? আমি আলোচনা শুরু করেছি 15 মিনিট প্রায়, এই 15টা মিনিট আপনি যখন দোকানে বসে আছেন, কাজ করছেন, যেটাই করেন, কোনো না কোনো চিন্তায় চিন্তিত আপনি থাকেন। স্কুলে যখন পড়েন, পড়ালেখা ঠিকই চলে, চিন্তা কিন্তু চিন্তার মতো চলতে থাকে। আপনি যখন কাজ করেন, কাজের মধ্যে চিন্তা চিন্তায় থাকতে থাকে, মন খারাপ অনুভব হয়, টেনশন অনুভব হয়, দুশ্চিন্তা অনুভব হয়। কিন্তু এখন যারা বসেছেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, অভিজ্ঞতা আপনাদের অনেক মাহফিলে বসার অভিজ্ঞতা আছে,
একটু কল্পনা করে দেখেন, যতক্ষণ কোরআন হাদিসের আলোচনার মধ্যে থাকি আমাদের কোনো টেনশন থাকে না, আমাদের কোনো মন খারাপ থাকে না, আমাদের কোনো দুশ্চিন্তা থাকে না। এখন মানুষ চিন্তা করে, দোকানে বসলে টেনশন কাজ করে, কাজে গেলে টেনশন কাজ করে, গাড়ি চালালে টেনশন কাজ করে, কিন্তু মসজিদে বসলে টেনশন কাজ করে না, মাহফিলে বসলে টেনশন কাজ করে না। ব্যাপার কি? আল্লাহ পাক বলে এটাই তো অনুভব করাই দিতে চাচ্ছি, বান্দারে তুমি দুনিয়াতে বসো না, এই জান্নাতের ছায়া তলে বসে আছো। আরেক বাস্তব প্রমাণ শুনেন, কিন্তু বাস্তব আমরা সাক্ষী আছি, এমন অনেক বান্দাও এখানে আছে যাদের ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না, আবার অনেক এমনও আছেন যাদের ঘুমের ওষুধ খাইলেও ঘুম হয় না। কিন্তু কি রে ভাই, তুই এত নিশ্চিন্তে মনে ঘুমানি কিভাবে? এবার বিজ্ঞান দ্বারা বোঝার চেষ্টা করুন। বিজ্ঞান বলে, সাইকোলজিক্যাল ডাক্তার বলে, একটা পারফেক্ট ঘুম হওয়ার জন্য শরীরের ক্লান্তিও দরকার, ব্রেইনের রিল্যাক্সমেন্টও দরকার। ব্রেইন যদি রিল্যাক্স না থাকে ঘুম কখনো পারফেক্ট হয় না, কিছুক্ষণ পর পর দেখবেন যে ঘুম ভেঙে যাবে। তার বাস্তব প্রমাণ, আপনাকে যদি সকাল 6টার ট্রেন ধরতে হয়, আপনি যখন রাতে ঘুমাবেন দেখবেন 20 মিনিট আধা ঘন্টা পর পর। কেন? আপনার ব্রেনে বসা আছে সকাল 6টায় আপনাকে ট্রেন ধরতে হবে, যার কারণে কিছুক্ষণ পর পর ব্রেন আপনাকে সিগন্যাল দিবে, এটা হচ্ছে দুশ্চিন্তার কারণে, ওভার টেনশনের কারণে। তাহলে ঘুম আসার জন্য, ঘুমানোর জন্য ব্রেন রিল্যাক্স থাকা দরকার। তাহলে মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে যে ঘুমাই যায়, বোঝা যায় ব্রেনে কোনো টেনশন না। সুবহানাল্লাহ, এবার আয় দন্য ভাই গরজে হইউ আমার আওয়াজ কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? পিছনের বাইরে একটা হাত তুলে দেখান, শুনতে পাচ্ছেন? ইয়া তুললি না, তার মানে এখন তো না হইন না পারিব, উজু নুনি স্যার। একবার বলেন সুবহানাল্লাহ। আমি একটা জিনিস দেখি, এই গাছের এই পারে যারা আছেন সবাই চুপ থাকেন, এই গাছ থেকে শুরু করে এদিকে যারা আছেন সবাই মিলে একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ। এবার আপনারা চুপ থাকেন, এদিকের ভাইয়ের একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন তো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা, কোনো ভয়, কোনো ক্লান্তি নাই বলতে কিছু নাই, এটাই আল্লাহর রহমত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর যুগে কত আওয়াজ একবার বলেন মারহাবা। একটা হাদিস শরীফ মনে পড়ছে আপনাদের অবস্থা দেখে বলবো, জোরে বলেন নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসা। একটু কল্পনা করতে থাকেন, কল্পনা করতে থাকেন, আল্লাহর হাবিব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে, হঠাৎ করে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, এ সাহাবারা বলো তো দেখি
কাদের ঈমানের কথা ভাবলে চিন্তা করলে বেশি অবাক লাগে, তারা কারা? সাহাবায়ে কেরাম নবীর প্রশ্নটা শুনে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তাজ্জুবওয়ালা ঈমান কার হবে? হয়তো নবী রাসূলের ঈমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে। নবী বললেন, ওনাদের ঈমানের কথা শুনলে অবাক হওয়ার তো কিছু নাই, কারণ নবী রাসূল তো আল্লাহর মনোনীত, আল্লাহর বাছাইকৃত, সুতরাং ওনারা ঈমানদার হওয়া এটা বেশি অবাককর বিষয় নয়। সুবহানাল্লাহ।